बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज आमि शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम से आलोचनाटी हलो नारी लोकेर पर्दा विषय। अच्छा, महिलादेर पर्दा विषय जदि आपनादेर साथे कथा बोली ताहले आरेकटी कथा थाके जे पुरुष लोक जारा, पुरुष लोकेर कि पर्दार प्रयोजन नेई? पुरुष लोकेरो तो दरकार आछे पर्दा। ताहले शुधु महिलादेर पर्दा निये आमरा बसे आछि, आजके महिला पुरुष उभयेर पर्दा विषये आलोचना होबे इनशाल्लाह। सेई आलोचनाटी हलो देखुन जे हादिस खुली कुरान खुली आल्लाह कि बोलेछे, लज्जा स्थान के ढेके रखा फरज। अच्छा, एई जन्नोई तो मानुष कापड़ पड़े। अच्छा, একটি কথা আছে, আইসি ল্যাংটা, জাইমু ল্যাংটা, দোহাই ল্যাংটা। আচ্ছা, ওটা কিন্তু আরেকটা বিষয় যে দেখেন হাসরের দিন প্রত্যেকটা মানুষ, নারী হোক বা পুরুষ হোক, উলঙ্গ অবস্থায় তারা একদিন হাসরের মাঠে জেগে উঠবে। তবে দেখেন সেখানে কিন্তু কেউ কারো দিকে তাকানোর সময় নেই। কেন? সেখানে ইয়ানাফসি ইয়ানাফসি, যে আমি কি দোজকে যাই না বেহেস্তে যাই তার কোনো ঠিক নাই, ইয়ানাফসিতে থাকবে। তখন কে কার দিকে তাকাবে? তখন ইয়ানাফসি করতে করতে চোখের পানি ঝরতে ঝরতেই তো তারা আত্মহারা থাকবে। কে পুরুষ কে নারী এটাও তো দেখার সময় থাকবে না। আচ্ছা, তবে দুনিয়াতে চলাকালীন যে বিষয়গুলো, যে পর্দা, আসলে আসল পর্দা কি সেই পর্দাগুলো তুলে ধরা হবে, এবং নকল পর্দা কি সেটাও কিন্তু আপনারাই বলবেন। দেখুন, আল্লাহ কিন্তু আমাদেরকে পর্দা করা ফরজ করা হয়েছে। যে পর্দা করা, যে ফরজ করা হয়েছে, এই পর্দার বিষয়গুলো আমি আজকে বলব। আপনারা বলবেন যে আসল ও নকল পর্দা যে বিষয়টি, সেটি কিন্তু আপনাদের মুখ দিয়ে বের হয়ে আসবে। আর বর্তমানে শরীয়ত তারা কোন পর্দা মানছে, আর আসলে কোন পর্দার কথা আল্লাহ বলেছেন। আচ্ছা, সেটি হলো দেখুন যে আমরা দেখি নারী লোকে মাথা হইতে পাতা পর্যন্ত হাত মোজা পরেছে, এবং দেখা যায় বোরকা পরেছে, কিন্তু পথ চলতে গেলে কিন্তু চোখ দুটো খোলা রাখতে হয়। সেই চক্ষু দিয়ে, চোখের সামনে দিয়েও কিন্তু পর্দার সিস্টেম করা হয়েছে, জালি জালি সিস্টেম করা হয়েছে। আচ্ছা, তো আমি যে প্যাকেট হয়ে গেছি, অন্য কোনো পুরুষ লোক এই নারী লোকের দিকে যখন তাকাবে তখন সর্ব অঙ্গই তার ঢাকনা অবস্থায় দেখতে পাবে, তখন তার দিকে কুনজর কুদৃষ্টি দিতে পারবে না। তাহলে সে নিজে পর্দা করেছে, এবং অন্য পুরুষ এই কুদৃষ্টি থেকে সে নিজেকে রক্ষা করতে পেরেছে। কিন্তু কারো যদি মনের পর্দা, চোখের পর্দা, কানের পর্দা, জ্ঞানের পর্দা যদি না থাকে, তাহলে সে তার কান দিয়ে কিন্তু সবকিছু শুনতে পাচ্ছে, আ কথা কুকথা শুনতে পাচ্ছে, আর সেটা শ্রবণ করছে, কিন্তু তার উপরে পর্দা আছে। এবার আসবো, তার কিন্তু চোখ দিয়ে বাইরে সমস্ত কিছু দেখতে পাচ্ছে, একটা লোভনীয় বস্তু সে পর্দার ফাঁকে দিয়ে দেখছে, একটা খারাপ বস্তু, খারাপ কিছু সে চক্ষু দিয়ে দেখছে, কিন্তু তার চক্ষু কিন্তু নিজেকে, কিন্তু আসলে যে পর্দা সেটা কিন্তু করা হয়নি। আচ্ছা, তাহলে অন্য পুরুষ লোক এই নারী লোককে প্যাকেট করা দেখতেছে, সম্পূর্ণ ঢাকনা, তবে কুদৃষ্টি থেকে সে পুরুষ বেঁচে গেছে, কিন্তু আমি যে বর্গার ভিতরে নারী রূপে আছি, আমি কি আমার চক্ষু সংযত করতে পেরেছি? আমার মনকে, আমার কানকে, আমার হাত পাকে আমি কি সংযত করতে পেরেছি? যে হাত দিয়ে খারাপ জিনিস আমি ধরতেছি, কান দিয়ে খারাপ জিনিস আমি শুনতেছি, চক্ষু দিয়ে খারাপ জিনিস আমি দেখতেছি, এবং মন থেকে লোভ জেগেছে, একটা জিনিস দেখে আমি লোভ করেছি, একটা পুরুষের দিকে তাকিয়েছি, কিন্তু পর্দার ভিতর দিয়ে আমি তাকিয়ে আমি সেই পুরুষের দিকে কুদৃষ্টি দিয়েছি। একজন পুরুষ লোক তো উদাম গায়েও চলে, সেন্ট্রো গেঞ্জি পরেও চলে, তাহলে দেখা যায় সে তো আর পর্দায় নেই, কিন্তু তার বডিটা দেখেছি, তার কথাটা শুনেছি,
তার অবস্থানটা দেখেছি, তখন কিন্তু আমি আমার দৃষ্টি থেকে আমি আমার কাছে বেপর্দা হয়ে আছি, যদিও আমি কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। তাহলে বোঝা গেল, একজন নারী লোক যখন সে নিজে পর্দা করেছে অন্য পুরুষের কুদৃষ্টি থেকে, সেই পুরুষটি সে নিজেকে সংযত রেখেছে, সে পর্দাপোশী, তার দিকে তাকিয়ে খারাপ দৃষ্টিটা করতে পারেনি, সে বেঁচে গেছে। কিন্তু আপনি যদি এই পর্দার ভিতরে থেকে আপনি যদি সেই খারাপ দৃষ্টি, খারাপ মন, খারাপ কান আপনার থাকে, তাহলে তো সেই পর্দার ভিতরে থেকে আমি বেপর্দা রয়ে গেছি। আচ্ছা, তাহলে মূলত যেই পর্দা করার কথা বলা হয়েছে সেই পর্দাটি আজকে আমরা জানব যে আল্লাহ হাকিকতের পর্দার কথা কি বলেছে। দেখেন, দুনিয়াবি চলার পথে সে পুরুষ কি আর সে নারী কি, যেমন আমি কোনো লোভনীয় বস্তুর দিকে তাকিয়ে তখন আমার ভিতরে লোভ জাগছে, তখন আমি কি করেছি, হে আল্লাহ মাফ করে দাও, আমি যদি লোভ করছি তখন আমি সেখান থেকে চোখ ফিরিয়ে চলে গেছি, এই যে আমার চোখকে আমার মনকে পর্দা করে ফেলেছি, একটা নারীর দিকে তাকিয়েছি অনেক সুন্দর দেখতে, তার প্রতি আমার একটা খারাপ কিছু ভাবনা জেগেছে, হায় নাউজুবিল্লাহ আমি এটা কি করছি, এরকম দৃষ্টি দিচ্ছি, তখন আমার নিজেকে সংযত করে আমি চলে গেছি, তখনই এটা কি আমার মনের পর্দা, আমার জ্ঞানের পর্দাকে ঢাকনা দিয়ে আমি চলে গেছি, তখন আমি বেঁচে গেলাম। আচ্ছা, আমি কারো দিকে লোভ এসেছে, এত বাড়ি ঘর তার, এত টাকা, এত ব্যাংক ব্যালেন্স তার, এগুলা ভাবছি আল্লাহ যদি আমাকে দিত এটাও একটা লোভ, তাহলে তখন ভাবছি নাউজুবিল্লাহ ওস্তাদ করলাম, আমি এগুলা কেন ভাবছি, আল্লাহ আমাকে যা দিয়েছে তাই তো শুকরিয়া, তখন আমি সাথে সাথে নিজেকে সংযত করি আমি সেখান থেকে ফিরে এসেছি, তার মানে সেই বিষয়টার উপরে আমি পর্দা দিয়েছি। এরপরে আমি কোনো কার্যক্ষেত্রে দেখতেছি অনেকে অনেক বেশি বেশি টাকা ইনকাম করতেছে, বেশি বেশি ইনকাম করে তারা ধনী হয়ে যাচ্ছে, তখন আমিও তো একই কাজ করি, আমি কেন পারছি না, না এই পাল্লা দেওয়া যাবে না, যদি পাল্লা দেই তাহলে আমার ভিতরে লোভ জেগেছে, আল্লাহ যখন যা দেয় আমার কাজ আমি করি, আল্লাহ হক হালাল ভাবে আমাদেরকে যা দেয় তাই, এটা যখন ভাববো আর আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব যে হে আল্লাহ এই লোভ আমার জেগেছে, আমি সেই লোভ থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তুমি যা দাও তাই। হাদিস শরীফে আছে, তুমি হাত পর্দা করো, তোমার চক্ষু পর্দা করো, তোমার মন পর্দা করো, তোমার কান পর্দা করো, তোমার পা পর্দা করো, তোমার নাফস তুমি পর্দা করো। নাফসকে পর্দা করবো কিভাবে, যে আমি যখন কুদৃষ্টি করব, খারাপ কিছু দেখব, তখন আমার নাফসের পর্দা ছুটে যাবে, আর সেটাকে সংযত করতে আমার দৃষ্টি বন্ধ করতে হবে। এখন আমি বোরকার ভিতরে থেকে আমি যদি কুদৃষ্টি করি তাহলে আমার ভিতরে থেকেই তো আমি নিজেই বেপর্দা হয়ে আছি, কিন্তু আমাকে দেখে আরেকজন পুরুষ লোক সে নিজেকে সংযত করেছে, যে পর্দার ভিতর দিয়ে সে অন্য কোনো দৃষ্টি হয়নি, তাহলে আমার পর্দা দেখে অন্য কেউ সংযত হয়েছে কিন্তু আমি নিজে সংযত হয়নি, তাহলে এই পর্দার কথা আল্লাহ বলেনি যে আমার পর্দা দেখে অন্য কেউ সংযত হবে এবং আমি নিজে সংযত হব। তাহলে আজকের মূলত পর্দাটা কি বোঝানো গেল, যে আমি হাত দ্বারা কারো লোভনীয় বস্তু আমি ধরবো না, বা কারো মাল আমি ধরবো না, এই হাতে আমি কিছু না বলে আনবো না, হাতকে পর্দা করা হলো, এবং মুখ দিয়ে আমি খারাপ ভাষা বলবো না, আল্লাহর নামে থাকবো, আল্লাহকে ডাকবো, আর খারাপ ভাষাকে বলা থেকে যখন আমি নিজেকে সংযত করবো তখন আমার মুখের পর্দা হয়ে গেল। চোখ দিয়ে কুদৃষ্টি না করে যখন আমি মাটির দিকে তাকিয়ে আল্লাহর জিকিরে থাকবো তখনই আমার চক্ষু পর্দা হয়ে গেল। আমি কান দিয়ে আকতা কুকতা শুনবো না, আমার কানকে আমি পর্দা করেছি, ভালোটা শুনি খারাপটা শুনি না। তাহলে এটাই হলো কানের পর্দা। নাক দিয়ে আমি এমন শ্বাস নিয়েছি, কার বাড়িতে জানি খুব সুস্বাদু জিনিস পাকাচ্ছে, যদি পাইতাম তাহলে খাইতাম, তাহলে এটাও কিন্তু করা যাবে না, আর যদি করি তাহলে আমার নাকের পর্দা হলো না। আমার জ্ঞানকে পর্দা করতে হবে, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান খাটিয়ে একটা
এমন পলিটিক্সে কথা বলেছি, আরেকজনকে ঠকি আমি কিছু নিয়েছি, তাহলে এই জ্ঞানকে খারাপ পথে লাগানো যাবে না। তাই আল্লাহ কোরআনে বলেছে যে হাশরের দিন জ্ঞান পাপীর ক্যাচ ধরে উত্তোলন করা হবে। কেন? সে এই জ্ঞান দিয়েছি তাকে, এই জ্ঞান খাটিয়ে সে পলিটিক্স করে মানুষকে ঠকিয়েছে, আত্মসাত করে খেয়েছে, তখন এই জ্ঞানেরও বিচার হবে। তাহলে জ্ঞানকেও পর্দা করতে হবে, এই জ্ঞানকে ভালো দিকে লাগানো যাবে, খারাপ দিকে লাগানো যাবে না। তাহলে জ্ঞানেরও পর্দা আছে। এখন বোরকা পরে আমরা সর্ব অঙ্গ দেখে ফেলেছি, কিন্তু আমার সর্ব অঙ্গের মধ্যে চোখ নাক কান মুখ সমস্ত কিছুই কিন্তু তার কাজ করতেছে, খারাপ শুনছে, খারাপ দেখছে, খারাপ বলছে, খারাপ করছে, তাহলে এই পর্দার কোনো মূল্যই থাকবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের পর্দা হিসেবে আপনাদেরকে কি বলতে গিয়ে আর আপনারা কি বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন, এবং পর্দা সম্পর্কে কি আরো কিছু বলতে হবে সেটাও জানাবেন। এবং আরো একটি কথা বলে রাখবো যে সেই পর্দার পাশাপাশি আপনার উপরের পর্দাও লাগবে। কেননা এই পর্দা করে আমি একটা খারাপ কিছু করতে পারবো না। মানুষ বলবে কি এই নারী লোক বা এই মহিলাটি পর্দা করে এরকম একটা খারাপ কাজ করলো, তখন কিন্তু সেই পর্দার অবমাননা হবে। কেমন দেখেন, এই পর্দাটি করে মানুষ স্মাগলারিং করে, এই পর্দাটি করে মানুষ খারাপ জায়গায় আসা যাওয়া করে, এই পর্দাটি করে মানুষ চুরিদারি করে, তাহলে কি করা হলো? এই পর্দার একটা অবমাননা করা হলো। তাহলে এটা করা যাবে না, তাহলে তার মহাপাপ হবে। তাহলে বাহিরের পর্দার সাথে আমাদের ভিতরগত যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কান নাক চোখ নাক এবং পা এই সব কিছুর পর্দা আমাদের করতে হবে। তাহলে আমরা পৃথিবীতে যদি নারী লোক হই, তাহলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আমরা উপরের পর্দা দিয়েছি ভিতরেরটা দেইনি, তাহলে কঠিন সাজা হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।